বাবাকে বাঁচানোর জন্য টাকার বদলে উনি আমার কাছ থেকে তোমায় কেড়ে নিতে চেয়েছিলেন। তোমাদের 40 লাখ টাকার ক্রাইসিসটা হয়েছে না, সেটার জন্য কাউকে ভাবতে হবে না, আমি দেব। একটা কন্ডিশন আছে জয়, তোমার সাথে আমি আলাদাভাবে দেখা করছি। এটা তোমার পাঁচ বাবু বা তোমার ফ্যামিলির কাউকে কাউকে বলা যাবে না। তোমার স্বামীকে খুব ভালো লেগে গেছে। 1 হাতে 40 লাখ টাকা নাও, আরেক হাতে তোমার হাজবেন্ডকে আমায় দিয়ে দাও। রিভুকে তোমায় ডিভোর্স দিতে হবে, রিভুর সাথে আমার বিয়ের ব্যবস্থাটা তোমাকেই করে দিতে হবে। না, সাইন কর। এটা ডিভোর্স পেপার, এটা সাইন করতে হবে, নইলে আমি রিভুকে বিয়ে করব কি করে? আপনি আমাকে 3টা দিন সময় দিন, আমি এই 3 দিনের মধ্যে চা করা করব। 3 দিন দিলাম তোমাকে আমি, এই 3 দিনের মধ্যে তুমি যদি কোনো ব্যবস্থা না নাও, তারপর ব্যবস্থাটা আমি নেব। সেই মুহূর্তে বাবাকে বাঁচানোর জন্য মালিনী ম্যাডামের এই জঘন্য শর্তে রাজি হওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না আমার কাছে। আমি জানি আমি অন্যায় করেছি, ক্ষমার অযোগ্য কাজ করেছি, কিন্তু ওই সময় আমি আমি কি করতাম বলতো? পরদিন বাবার অপারেশন, অতগুলো টাকা লাগবে, কোত্থেকে জোগাড় করতাম অত টাকা? তবুও আমি ম্যাডামকে বলেছিলাম বাবার অপারেশন হওয়ার পর আমি আমি ম্যাডামের সব টাকা ফেরত দিয়ে দেব, কিন্তু উনি আমাকে আজকের দিন অবধি মাত্র 1টা দিনের সময় দিয়েছিলেন। মালিনী ম্যাডাম যা বলছেন তা তো ভুল কথা বলছেন না? হ্যাঁ, এটা তো ঠিকই, উনি টাকা দিয়েছেন, তার বিনিময়ে ওনার যেটা প্রয়োজন সেটা চেয়ে নিয়েছেন। ঠিকই তো, জয়ী যদি রিভুকে দিয়ে দিতে নাই পারে তাহলে ম্যাডামের প্রস্তাবে রাজি হয়েছিল কেন? চুপ করো, একদম চুপ করো, এই কথাগুলো বলতে তোমাদের বাচ্চা না? ছোট বৌমা একজন মানুষকে বাঁচাবার জন্য নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিল, তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা পারবো? আমরা পারবো না। আমরা কারোর জন্য এত বড় স্বার্থ ত্যাগ করতে পারবো না, তার একটাই কারণ, আমরা সবাই খুব স্বার্থপর। মা, তুমি এটাকে সাপোর্ট করছো? যাই হয়ে থাক না কেন, তোমাদের ছেলে মানে আমাদের ভাই, আমাদের অনুমতি ছাড়া এমনকি রিভুর সঙ্গে কথা না বলে জয় এই কাজটা করতে পারে? বর্দা ভাই প্লিজ চুপ কর, জয় তখন যেটা করেছে সেটা সম্পূর্ণ পরিস্থিতি স্বীকার হয়ে করেছে, তখন লজিক্যালি অত কিছু ভেবে চিনতে ওর ডিসিশন নেওয়ার সময় ছিল না। আর ও যদি আমাদের এসে ঘটনাটা বলতো, আমরা একটা বেলার মধ্যে কি ডিসিশন নিতাম বলতো? জয় প্লিজ কেঁদো না, ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ কেঁদো না। দেখো তুমি যে কাজটা করেছো এটা সবাই করতে পারে না, এবার আমি বুঝতে পেরেছি জয়, তুমি এই কারণেই কদিন ধরে আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলে, তাই না? আমার কাছে একদম আসতে চাইছিলে না, তাই না জয়? এইবার তাহলে ম্যাডামের টাকাটার কি হবে? আপনাদের যদি সব নাটক বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আমি একটা প্রশ্ন করতে পারি? এবার তাহলে আপনারাই বলুন যে আমার কি করা উচিত, আমার কি পুলিশ ডেকে আনা উচিত? আমাদের মুখে যাই কথা হয়ে থাক না কেন, জয়ের সাথে আমার একটা লিগ্যাল এগ্রিমেন্ট হয়েছে, আর এটা হলো তার কপি। এতক্ষণ যেসব শর্তের কথা বলা হচ্ছিল এই এগ্রিমেন্টে সেসব লেখা নেই, কিন্তু এখানে যা লেখা রয়েছে সেটা হলো, জয় যদি আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা ফেরত দিতে না পারে তাহলে আমাকে বিট্রে করার অভিযোগে আমি ওকে পুলিশে দিতে পারি। আর ইভেন এটাও লেখা রয়েছে যে ওর নামে যদি কোনো প্রপার্টি থাকে পুলিশ সেটা সিজ করতে পারে।
সম্পত্তি মানে তো আমাদের এই বাড়িটাই। ওনাকে থামিয়ে কি লাভ হবে বলুন? আপনি তো কোর্টের বিচারকের মুখ থামাতে পারবেন না। ওনারা তো যেটা সঠিক সেটাই ডিসিশন নেবেন। প্লিজ রিভু, তাই বলছি বি প্র্যাকটিক্যাল। জয়কে ডিভোর্স দিয়ে আমার সঙ্গে চলো। এরকম একটা লো প্রোফাইল মেয়ের সঙ্গে থেকে কি করবে বলো? ইউ আর ব্রিলিয়েন্ট, ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর ড্যাশিং। প্লিজ রিভু, এরকম ভাবে নিজের লাইফটাকে নষ্ট করো না। অ্যান্ড প্লিজ, আই বেগ ইউ, আমাকে এই বাড়িতে পুলিশ ডাকতে বাধ্য করো না। আপনি পুলিশ ডাকবেন তাই না? অফকোর্স। ফের যদি আমার স্বামীর দিকে ফিরে তাকিয়েছ তাহলে আমি আপনাকে পুলিশে দেব। হাউ ডেয়ার ইউ। একদম চুপ, আর একটাও কথা বলবেন না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। জাস্ট বেরিয়ে যান। হাউ ডেয়ার ইউ। বেরিয়ে যাবো মানে? আর আমার 40 লাখ টাকা? আমার আমার আজকেই চাই, এক্ষুনি, অ্যাজ পার দিস এগ্রিমেন্ট। তাই পাবেন। আমি আপনাকে খালি হাতে যেতে বলছি না ম্যাডাম। আপনি আপনার 40 লাখ টাকা এক্ষুনি পেয়ে যাবেন। জুই, তুমি এসব কি বলছো? 40 লক্ষ টাকা, এতগুলো টাকা তুমি কোত্থেকে পাবে? কি করে দেবে ওনাকে? এই দেখো, আবার কার থেকে ধার করলে গো ছোট বৌমা? দেখো জয়ী, তোমার স্বামী তো একটাই। তোমার স্বামীকে কজনের কাছে বিক্রি করেছো বলো তো? আরো বর্দি ভাই, প্লিজ, আমি কথাগুলো বলতে চাইছি না কিন্তু বাধ্য হচ্ছি। বাবার যখন ওই রকম অবস্থা ছিল তোমরা কেউ পাশে দাঁড়িয়েছো আমাদের? নিজের হাতের গয়নাটা খুলে দিয়ে বলেছো এগুলো বিক্রি করে যতটা টাকা পাওয়া যাবে সেগুলো বাবার চিকিৎসায় লাগাও? বাদবাবু, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি আর কাউকে ভয় পাই না। টাকাটা জোগাড় হয়ে গেছে, তার জন্যই আমি আজ সকাল থেকে এত খোশ মেজাজে ছিলাম। আমি অপেক্ষায় ছিলাম কতক্ষণে মালিনী ম্যাডামের মুখে টাকাটা ছুঁড়ে মার। মিস মালিনী সে, আপনাকে আপনার টাকা এক্ষুনি ফেরত দিয়ে দেওয়া হবে। আপনি টাকাটা নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাবেন, আর কোনোদিনও এই বাড়িতে আসবেন না। আর আর কাল থেকে আমার স্বামী আপনার অফিসে চাকরি করবে না। আমি আসছি। তুমি আগে সবার সামনে বলো টাকাটা তুমি কোত্থেকে কিভাবে জোগাড় করলে, কারণ আমি আর কোনো কনফিউশন চাই না। বাবার অপারেশনের পরেও আমি তোমাকে এই ব্যাপারে কিছু জানাতে পারিনি, কারণ জানলে তুমি মানতে পারতে না এই ব্যাপারটা। মালিনী ম্যাডাম আমাকে এইভাবে ব্ল্যাকমেইল করছে শুনে তোমার সাথে হয়তো মালিনী ম্যাডামের খুব অশান্তি হয়ে যেত, কিন্তু তোমায় ছাড়া আমি এই কথাটা আর কাকে বলতাম বলতো? তখনই আমার সাক্ষ্য স্যারের কথা মনে হলো। সাক্ষ্যদা? হ্যাঁ বাদবাবু, সাক্ষ্য স্যারকে আমি সবটা খুলে বলি। সাক্ষ্য স্যারও অনেক চেষ্টা করেছিলেন 40 লাখ টাকা জোগাড় করার, কিন্তু পারেননি। আমি যে কি টেনশনের মধ্যে ছিলাম আমি বলে বোঝাতে পারবো না। আমি তার মধ্যেও বাবা মায়ের বিবাহ বার্ষিকী আয়োজন করছিলাম, আর এর মধ্যে আমি এক ফাঁকে সাক্ষ্য স্যারের অফিসে গিয়েছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ, তুমি তো আমায় বললে সাক্ষ্যদা কোনো জরুরি দরকারে তোমায় ডেকেছেন। দরকারটা আমি তখনও জানতাম না, অফিসে গিয়ে তারপর জানতে পারলাম। আরে জুই, কি ব্যাপার, বসবে? না না, বসবো না। আপনি হঠাৎ এত সকালে ডেকে পাঠালেন, তাতে কি হয়েছে?
জুই এত টেনশন কেন করছো বলো তো আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি জল খাবে কি না না ওসবের দরকার নেই আপনি বলুন কি হয়েছে কিছু হয়নি কি হবে জুই একটু শান্ত হও না এত এক্সাইটমেন্টের কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না দেখো তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে কি 40 লাখ টাকা হ্যাঁ পুরো টাকাটা অ্যারেঞ্জ হয়ে গেছে সেটা আবার ক্যাশে কিন্তু স্যার কিভাবে জোগাড় হলো কে দিল ঈশ্বর দিয়েছে এই যে তুমি সেই বলেছিলে মনে আছে যে তোমাকে কোনো কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে সেই কথাটা তো সেই সময় সত্যি ছিল না তাই না সেই মিথ্যে কথাটা শুনে ঈশ্বর নিজে থেকেই টাকাটা জোগাড়ের ব্যবস্থা করে দিয়েছে মানে দেখো জুই আমি পরিচিত মহলে হঠাৎ করে খোঁজ খবর শুরু করলাম যে কোনো মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কোনো প্রয়োজন আছে কি না কারোর সে স্পোর্টস পারসন কিন্তু ঈশ্বরের কি খেলা দেখো পেয়েও গেলাম কে স্যার এক মিনিট মিস্টার চক্রবর্তী ইয়েস এই মিস্টার চক্রবর্তী ইনি হচ্ছেন আমাদের সেই জয়ী ওনার পরিচয় আমাকে দিতে হবে না নমস্কার আমি অরুণাভ চক্রবর্তী মুম্বাই এজেন্সির মার্কেটিং ম্যানেজার আমার বিশেষ বন্ধু আমি ওনার সঙ্গে কথা বলছি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের স্টেটে একটা সফট এনার্জেটিক ড্রিঙ্কস লঞ্চ করতে চলেছে খুব ইন্টারেস্টিং লাগলো আমার এবং তার জন্য ওনারা খোঁজ করছেন কি জানো একজন মহিলা সেলিব্রিটি যে আবার কিনা স্পোর্টস পারসন আমি তোমার কথা বলতে তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে হ্যাঁ ম্যাডাম দেখুন এমনিতেই রাজ্যের মহিলা ফুটবলে আপনি সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব তার উপর আপনার প্রপোজাল মেনে প্রথম চালু হচ্ছে প্রিমিয়ার লিগ সুতরাং আপনার থেকে পপুলার অ্যাম্বাসাডার আর কেউ হতে পারে না আপনার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম সেই সময় সাক্ষ্যবাবু আমাকে ফোন করে আপনার কথা বললেন দেখুন ম্যাডাম আপনার সাথে আমাদের 5 বছরের এগ্রিমেন্ট হবে আর আজকেই যদি আপনি এগ্রিমেন্টে সাইন করে দেন তাহলে আজকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টোটাল টাকাটা ঢুকে যাবে সাক্ষ্যবাবুই বলছিলেন যে আপনার টাকাটা ক্যাশ হওয়া খুব দরকার আজকে দেখুন আমরা সেইভাবেই রেডি হয়ে এসেছি এখন আপনি বলুন আপনি আমাদের প্রস্তাবে রাজি আছেন কি না আমি রাজি তাহলে তো তুমি টাকাটা সৎ পথেই এনেছো জয় কারোর কাছ থেকে ধার করোনি হ্যাঁ শিস্তা ভাই ঠাকুর আমাকে টাকাটা জোগাড় করার পথ দেখিয়ে দিয়েছে ঠাকুর আমাকে টাকাটা জোগাড় করার পথ দেখিয়ে দিয়েছে তার জন্যই তো আমি সকাল থেকে এতটা টেনশন মুক্ত ছিলাম আমি জানতাম আজ মালিনী ম্যাডাম আমাকে সারাদিন খুঁজবেন তাই আমি সকাল থেকে ওনার ফোনই ধরিনি আমি চেয়েছিলাম উনি আমাদের বাড়িতে আসুক সবার সামনে ওনার মুখোশটা খুলে দিয়ে ওনার টাকাটা ফেরত দিয়ে দিই আর ভগবান আমার ইচ্ছেটাও পূর্ণ করল দাঁড়া টাকাটা নিয়ে আসি তাহলে মিস মালিনী সেন কি ভেবেছিলেন আপনি আমার স্ত্রী আপনাকে বলল যে আমাকে আপনার কাছে দিয়ে দেবে আর আপনি ভাবলেন আমিও রাজি হয়ে যাব আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আমি কি কোনো মেটেরিয়াল না রোবট যে আপনি আমাকে পয়সা দিয়ে কিনবেন যখন চাইবেন বেচবেন আমাকে যন্ত্রের মতো চালনা করবেন আমার স্ত্রী বলল আর আপনিও ধরে নিলেন যে আমি আপনার হয়ে যাব আমার স্ত্রী কথা দিয়েছে বলেই আমি আপনার হয়ে যেতাম এত বুদ্ধি কোথায় রাখেন বলুন তো এনিওয়ে তবুও আপনাকে অনেক ধন্যবাদ বিপদের সময় সত্যি আপনি আমাদের পাশে ছিলেন টাকা পয়সা দিয়ে বাবার ট্রিটমেন্ট করিয়েছেন আফটার অল জয়ী ও দিনের শেষে আপনার থেকেই টাকাটা জোগাড় করে এনেছিল এই নিন আপনার 40 লাখ টাকা দাঁড়াও দাঁড়াও জয়ী এক মিনিট প্রমাণ রেখে দেওয়াটা খুব জরুরি
এনাদের মতো মানুষদের কোনো বিশ্বাস নেই। জয় তুমি টাকাটা দাও, আর রিভু তুই কিছু বল, আমি রেকর্ড করে রাখি। নিন ম্যাডাম, আপনি আমার বাবার চিকিৎসার জন্য যে 40 লাখ টাকা জয়কে ধার দিয়েছিলেন সেটা যথাসময় জয় আপনাকে দিয়ে দিল। কাজে আপনাদের মধ্যে যদি টাকা নিয়ে কোনো চুক্তি হয়ে থাকে তাহলে সেটা এখানেই শেষ হলো। ভালো করে গুনে নে। I'll see you, Joy. আমাকে না দেখে নিজেকে ভালো করে আয়নায় দেখুন ম্যাডাম। পরে স্বামীকে নিয়ে টানাটানি না করে নিজের জন্য একটা বৈধ স্বামী জোগাড় করুন। বৈধ স্বামী, মাই ফুট। And you, রিভু দাস গুপ্ত, এক্ষুনি এই মুহূর্তে আমার চাকরি থেকে তোমাকে আমি স্যাক করলাম। ও রিয়েলি? আপনি আমাকে চাকরি থেকে স্যাক করলেন? আচ্ছা আপনার কি মনে হয় বলুন তো, এত কিছু ঘটে যাওয়ার পরে আমি আপনার অফিসে কাজ করব? এনিওয়ে, তবুও আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে চাই, বিকজ আপনি দুঃসময় আমাদের পাশে ছিলেন, অনেক হেল্প করেছেন। বাই দ্য ওয়ে, আপনি তো আমাদের কাছ থেকে এখনও বেশ কিছু লাখ টাকা পাবেন। ডোন্ট ওয়ারি, আমি কালকে সকালের মধ্যে সেগুলো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করছি। আপনি কোনো চিন্তা করবেন না, এবার আসুন, ভালো থাকবেন। গুড নাইট। আমাকে তাড়িয়ে দিচ্ছ তো, ইনসাল্ট করছো। গুড, এর ফল তোমাদের সব কটাকে ভুগতে হবে। আই সি ইউ অল, টেক কেয়ার। জয়, আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি আমি জানি আমি খুব বড় একটা অন্যায় করেছি, তোমাদের সবাইকে মিথ্যা কথা বলেছি আমি, কিন্তু আমার কাছে সত্যি আর কোনো উপায় ছিল না। আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দাও। তোমাকে বাঁচানোর জন্যে এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি কি করতাম? আমি এই সংসারের দায়িত্ব দিয়ে তোকে কিন্তু কোনো ভুল কাজ করিনি। আমি আমি জানি তুই পারবি রে মা, সংসারের সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে সংসারের সকলকে নিয়ে ভালোবাসার বাঁধনে তুই সকলকে বেঁধে রাখতে পারবি, আমি সেটা জানি। আমার সেই বিশ্বাস তোর উপর আছে। আজ বাবাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচাতে পেরেছো বলেই না বাড়িতে এত বড় একটা আনন্দ উৎসব হচ্ছে। রিভু, রিভু তুই ওর উপর রাগ করিস না, ছোট বৌমাকে কখনো ভুল বুঝবি না, ও আমাদের বাড়ির লক্ষ্মী, ওকে তুই কখনো দূরে সরিয়ে রাখিস না রিভু, কখনো দূরে সরিয়ে রাখিস না। তুই বিশ্বাস কর, আমি তোমার উপর একটুও রাগ করিনি। হ্যাঁ, আমার অভিমান হচ্ছিল ঠিকই, কিন্তু যখন আমি বুঝতে পারলাম তুমি শুধুমাত্র বাবাকে বাঁচানোর জন্য এত বড় একটা স্বার্থত্যাগ করতে যাচ্ছিলে, সত্যি আমার সেই অভিমানটা তখন শ্রদ্ধায় রূপান্তরিত হলো। জয়, রিয়েলি হ্যাটস অফ টু ইউ। ওভাবে বলো না, শুধু আমাকে তোমরা কেউ ভুল বুঝো না, তাহলেই আমি খুশি। জয়, আমরা তোমাকে কেউ ভুল বুঝছি না, তুমি শুধু এসব কথা আর ভেবো না।
বলছিলাম দাদা, বলছিলাম যে ওই জয়ী তার নিজের স্বামীকে বাজি রেখে আপনার চিকিৎসার জন্য টাকা জোগাড় করে এনে আপনার প্রাণ বাঁচিয়েছে, খুব ভালো কথা। আর তার জন্য আপনারা একেবারে ওকে মাথায় তুলে নাচানাচি শুরু করে দিয়েছেন, সেটাও খুব ভালো কথা। কিন্তু এটা জানেন তো, এবারের নাক কান কাটার জন্য জয়ী ভেতরে ভেতরে আরো কত কুকৃতি করছে। কি হলো মা, তোমরা কি বাড়ির পরিবেশটা কিছুতেই স্বাভাবিক হতে দেবে না? এই তুই চুপ কর, কি জানিস তুই, চুপটা করে থাকবো কেন? বাড়ির ভেতর এত নোংরামি হচ্ছে দেখেও চুপ করে থাকবো? বলি এই যে জয়ী প্রাণী বাঁচিয়েছে বলে তাকে মাথায় তুলে নাচছিস, তো জয়ীর কুকীর্তি ধরা পড়লে তাকে পায়ের তলায় রাখতে পারবি তো? কি বলছো কি কাকিমণি, জয়ী কি নোংরামি করেছে? আমাকে কেন, সেটা তোমার বউকে জিজ্ঞেস করো, কি নোংরামিকে প্রশ্রয় দিচ্ছে তাকেই জিজ্ঞেস করো। এই যে বউ নাকি, সে তো একটা কুমারী মেয়ে, তোমরা সবাই জানো সে মা হতে চলেছে। কি আঁখি মা হতে চলেছে?